আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে মজাদার একটি ডেজার্ট রেসিপি। এটি হলো ফ্রুট জেলো কাস্টার্ড। অসম্ভব মজার কিন্তু খুবই ইজি, যে কেউ এটি বানাতে পারবে। এই রেসিপিটি তৈরি করে অতিথিদের খুব সহজেই তাক লাগিয়ে দিতে পারে। অসম্ভব সহজ, আগেই যেটা বলেছি অসম্ভব ইজি। তো চলুন, এই জন্য আমি একটা কাপকেক ট্রে নিয়েছি। তো ট্রের মধ্যে অর্থাৎ নিচের দিকে কিছু টিস্যু, ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে কিছু টিস্যু রেখে গ্লাসগুলো বসিয়ে দিচ্ছি। আর টিস্যু রাখার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে গ্লাসটা যাতে নড়ে না যায়, অর্থাৎ জাস্ট একটু সাপোর্ট দেয়া আর কি। তারপর একটা মেজারমেন্ট মগের মধ্যে আমি নিয়ে নিলাম 400 ml হট ওয়াটার। তো কেটলি থেকে জাস্ট গরম করে পানিটা আমি দিয়ে দিলাম এবং এখানে দেব স্বাদ মতো চিনি। যে যেমন চিনি খেতে পছন্দ করেন তেমনই দিবেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর দেব জেলো পাউডার, পুরো প্যাকেটটাই দিয়ে দেব জেলো পাউডারের। তো জেলো পাউডারটা দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নেব। আর এক্ষেত্রে আমি স্ট্রবেরি জেলি পাউডারটা ইউজ করেছি। মিক্সিং হয়ে গেলে দেন এগুলো আমি গ্লাসের মধ্যে এভাবে কাট করে রাখা গ্লাসের মধ্যে আস্তে করে ঢেলে দেব। ঠিক আমি এখানে যেভাবে দেখিয়েছি এভাবে আস্তে করে ঢেলে দেব, খুবই সহজ। তারপরে এই জেলটা কুল হওয়ার জন্য অর্থাৎ ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এটি ঠান্ডা হয়ে গেলে দেন এটা ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য, যতক্ষণ না পর্যন্ত এটা জমে যায়। তারপর এখন চলে আসলাম পুডিংটা তৈরি করার জন্য। এই জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো মিল্ক। এই মিল্কের সাথে অ্যাড করে দিবেন স্বাদ মতো চিনি, যে যেমন খেতে পছন্দ করেন। আমি দিয়েছি 4 টেবিল চামচ, এখানে 4 টেবিল চামচ দিলেই যথেষ্ট। তারপরও এক একজনের স্বাদ এক এক রকম, কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন কেউ বা কম। তো চিনিটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিব এবং বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এরপর চলে যাব এর সাথে যে কাস্টার্ড পাউডারটা দিতে সেটা তৈরি করার জন্য। এই জন্য আমি 200 ml এর মতো ঠান্ডা দুধের মধ্যে অ্যাড করছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে হ্যান্ড হুইস্ক ইউজ করেছি, আপনারা স্পুন দিয়েও এটা মিক্স করে নিতে পারেন, কারণ মিল্কটা ঠান্ডা থাকে, সো মিক্স করতে কোনো সমস্যা হয় না। তো মিক্স হয়ে গেল, দেন এর সাথে অ্যাড করব 1টা ডিম। তো ডিমটা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব যাতে কোনো রকম লাম্পস না থাকে। আমার মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এর সাথে অ্যাড করব 1/2 টিস্পুন ভ্যানিলা এক্সট্রা। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমি এটা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য, অর্থাৎ ডিমের গন্ধ যাতে না লাগে সেজন্যে। এখন এটাকে সেই মিল্কের সাথে আস্তে আস্তে অ্যাড করব এবং বারবার নাড়তে থাকবো, কোনো রকম যাতে জমে না যায়।
এখন কিছুক্ষণ পরপর নেড়ে দেব আর খেয়াল করব যাতে নিচে দাগ লেগে না যায়। আর ঘনত্বটা পরীক্ষা করব, অর্থাৎ যখন ঘন হয়ে আসবে তখনই আমি এটা উঠিয়ে ফেলব। দেখুন আমার কাস্টার্ডটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। এইরকম ঘন হয়ে আসলে উঠিয়ে ফেলবেন, কারণ এটা ঠান্ডা হলে আরো জমে যাবে। তো এখন আমি এটাকে মগের মধ্যে ঢেলে নিলাম। আর এদিকে জেলিও কিন্তু প্রস্তুত হয়ে গেছে, জেলিটা কিন্তু জমে শক্ত হয়ে গেছে। এখন এর সাথে আমি দিয়ে দেব কাস্টার্ডটা। দেখলেন তো, আগেই বলেছিলাম খুবই ইজি। এমনই একটি রেসিপি আজ শেয়ার করতে যাচ্ছি, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করবে। এভাবে আমি সবগুলো গ্লাস কাস্টার্ড দিয়ে ভরে নিলাম। তৈরি হয়ে গেল কিন্তু কাস্টার্ড জেলো পুডিং। এখন এর সাথে অ্যাড করব ফ্রুট, যে যার পছন্দ মতো ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারে। তো আমি এখানে কিছু আম আর কিছু গ্রেপস ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন। সাজানোটা সম্পূর্ণ একইজনে, অর্থাৎ যার যার রুচির উপরে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই জেলো কাস্টার্ড পুডিংটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আরেকটা কথা, এবারের ঈদেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। আর যে কথাটি সবসময় বলে থাকি সেটা আবারও বলছি, যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের বলছি, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশের বেল আইকনে সিলেক্ট করে বেল আইকনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে দেবেন। তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।